channel food for you le moi swagatam janaisu aji apunalokor babe eta interesting recipe loi ahisu jehetu etia amor season soli ase gotike bhabilu tenga amere eta curry banaisau khabole bahut bhal hoisile aru ei recipe tu moi bahut bar banaisu aru jiman bar banaisu sobe khai bahut bhal paise hekarne bhabilu apunalokolo recipe tu agbohai diu hoitu bahute banaise aru hoitu bahute najanibo pare sei babe moi recipe tu apunalokor babe loi ahisu aha korisu apunaloke video tu sai bhal pabo aru jodi bhal pai tenahale please like kori dibo aru mor video tu sokolore logot share kori dibo আৰু যদি হে মোৰ চেনেলটো আজি প্ৰথমবাৰৰ বাবে চাইছে তেনেহলে প্লিজ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু কাষত থকা বেল আইকনটো ক্লিক কৰি দিব তেন্তে বলো আজি ৰেচিপিটো স্টার্ট কৰো আজি ৰেচিপিটোৰ বাবে আমাক লাগিব এটা কেঁচা আম মই এটো আম লৈছো আৰু দুটা আলু লৈছো আলু আপোনালোকে এটা ললো হ'ব খালি আলু দিব আলু দিলেহে ভাল লাগে আৰু এই দাইলখিনি মই তিয়াই থৈছো কি কাৰণে তিয়াই থৈছো হেতু মই আপোনালোকক ভিডিওটো যেতিয়া আগবাঢ়ি গৈ থাকিম তেতিয়া দেখুৱাই থাকিম গতিকে ভিডিওটো চাই থাকিব সকলোকে স্কিপ নকৰাকে এতিয়া আলু বাকলিখিনি গুচাই লৈছো আৰু লগতে মই আমৰ বাকলিখিনিও গুচাই ল'ম ভালদৰে বাকলি গুচাই ধুই মেলি ললোঁ এতিয়া এইখিনি আমি বইল কৰিব লাগিব দুটা চিটি মৰালৈকে বইল কৰি ল'ম মই এটা কুকাৰ লৈছোঁ ইয়াতে আজি গোটেইখিনি বইল কৰি ল'ম আলুখিনি অলপ সৰু সৰুকৈ কাটি দিম ইয়াতে আৰু গোটেই আমটো মিহি মিহিকৈ কাটি দিম মই অলপমান পানী দিছোঁ বৰ বেছি পানী দিব নালাগে অকণমান পানী দি এইখিনি দুটা চিটি অহালৈকে বইল কৰি ল'লেই হ'ব আপোনালোকক দেখুৱাই দিছোঁ মই কিমান পানী দিছোঁ একদম অকণমান দিছোঁ পানী আৰু এতিয়া মই ইয়াতে দি দিছোঁ এচামুচ নিমখ আৰু এইখিনি দি মই দুটা চিটি অহালৈকে বইল কৰি লৈছোঁ এতিয়া এই দাইলখিনি যে তিয়াই থৈছিলোঁ সেইখিনি আধা ঘণ্টামান তিয়াই থৈছিলোঁ সেইখিনি মই ভালদৰে ধুই মেলি ল'লোঁ আৰু কেইটামান নহৰু দিছোঁ আৰু এইখিনি এতিয়া মই পেষ্ট কৰি ল'ম একেবাৰে ফাইন পেষ্ট নহ'লেও হ'ব অলপ অলপকৈ দি পেষ্ট কৰি ল'ম গোটেইখিনি পেষ্ট কৰোঁতে আপোনালোকে ইয়াতে নিমখ আৰু হালধি দি দিব পাৰে মই নিমখটো দিছিলোঁ কিন্তু হালধি দিবলৈ মোৰ থাকি গ'ল একো নাই পাছত মিলাই দিলেও হ'ব কিন্তু যদি পাৰে তেতিয়া সহজ হয় এইখিনি মিক্সি মানে মিক্সাৰ কৰোঁতেনেই আপোনালোকে ইয়াতে হালধিখিনি দি দিব আৰু যদি বিচাৰে ইয়াতে আপোনালোকে জলকীয়াও দিব পাৰে আৰু এতিয়া আমাৰ এইখিনি ভালদৰে মিহি হৈ গ'ল এইখিনি এতিয়া উলিয়াই পেলাই থৈ দিম আৰু এতিয়া আমি নেক্সট ষ্টেপটোলৈ যাওঁ ব'লক আমাৰ কুকাৰ ঠাণ্ডা হৈ গ'ল আৰু এয়া আপোনালোকে দেখিবলৈ পাইছে আলু আৰু আম ধুনীয়াকৈ একেলগে বইল হৈ গ'ল এইখিনি এতিয়া আমি উলিয়াই ৰাখোঁ আৰু দাইলখিনি যে মিক্সাৰ বনাইছিলোঁ সেইখিনি মই ধুনীয়াকৈ ইয়াতে দাইলৰ বৰ কেইটামান বনাই লৈছোঁ তেল সৰহকৈ দিয়া আছে ডিপ ফ্ৰাই কৰি লৈছোঁ আপোনালোকে শেল' ফ্ৰাইও কৰিব পাৰে অৰ্থাৎ কম তেলতো ফ্ৰাই কৰি ল'ব পাৰে এনেদৰে এইখিনি ভালকৈ ৰঙচুৱা হোৱালৈকে ফ্ৰাই কৰিম আৰু ফ্লেমটো মিডিয়াম ল' থৈছোঁ কাৰণ এইখিনি আমাক ক্ৰিস্পি হোৱালৈকে লাগে আপোনালোকক দেখুৱাইছোঁ চাওক এইখিনি ৰঙা হৈ আহিছে আৰু এইখিনি আপোনালোকে তেলত দি দিয়াৰ লগে লগে ফুলি আহে গতিকে আপোনালোকে কম কম এমাউণ্টত দিব মই যিমানখিনি পেষ্ট বনাইছিলোঁ সেইখিনিৰে এইকেইটাই বৰ বনিছে আৰু এইখিনি ভালদৰে ক্ৰিস্পি হৈ যোৱাৰ পিছত আমি ৰাখি থ'ম ৰাখি থৈ পেলাই আকৌ আমি আমৰ তৰকাৰীখন বনাবলৈ ৰেডি হ'ম এয়া চাওক কিমান ধুনীয়াকৈ ৰঙচুৱা হৈ গ'ল এনেকুৱা হোৱালৈকে আপোনালোকে উলিয়াই এখন টিচু পেপাৰৰ ওপৰত ৰাখি থ'ব এতিয়া মই আন এখন কেৰাহীত অলপমান মিঠাতেল গৰম কৰি লৈ তাতে দিছোঁ 1/4 টিস্পুন হিং 1/4 টিস্পুন আজৱাইন আৰু 1 টিস্পুন জিৰা এতিয়া মই ইয়াতে দিছোঁ এখন ডাঙৰ চামুচেৰে এচামুচ গুড় আপোনালোকে চেনিও দিব পাৰে খালি এই ষ্টেপটো কৰোঁতে চাব যাতে ফ্লেমটো ল' হৈ আছে আৰু বেছি যদি তেলখিনি গৰম হৈ আছে তেনেহ'লে ফ্লেমটো অফ কৰি ল'ব কাৰণ গুড়খিনি নহ'লে জ্বলি যাব আৰু জ্বলি গ'লে টেষ্টটো তিতা তিতা হ'ব
তারপর মই ইয়াতে দিছো এসামুজ রেড চিলি পাউডার, এটা অপশনেল হয়, আপনাদের দিব পারে, দিলে কালারটা বহুত ধুনিয়া আহে, জ্বলা নহয় কারণ মানে কাশ্মীরি মির্চ দিছো আর অকনমান হালধি পাউডার দিছো, তেতিয়া কালারটা বেশি এনহ্যান্স হয়, কমকে দিব হালধিটো। আর এতিয়া যেখিনি বয়ল করে থাকছিল আমি আম আর আলুর মিক্সারখিনি সেইখানে ইয়াতে দিছো, মানে বেসিক্যালি দাইলত যে তেল মারো সেই স্টেপটোয় করছো, খালি ইয়াতে আদা নহরু বা পিঁয়াজ একো নিদো, এনেকে দিব জাস্ট, আর একো দিব নালাগে, টেস্টটো বহুত ধুনিয়া হয়। এখিনি দি লই আমি ভালদরে লড়াই দিম, লড়াই উতল আহিবলে দিম এখিনি। এতিয়া মই ইয়াতে দুটামান জলকীয়াও কাটি দিছো, জলকীয়াখিনি মই তেলত দিয়া নাই, এনেকে দিলে ফ্লেভারটো বেছি ভাল লাগে, স্মেলটো ভাল লাগে। তারপর ইয়াতে আলুখিনি মই এনেদরে এখন পটেটো মেশার লৈ ম্যাশ করে দিছো, আপনাদের ওর যদি মেশার নাই তেনেহলে আপনাদের হেতারে আলুখিনি আনি লৈ তারপরও ম্যাশ করে ইয়াত আকৌ দি দিব পারে, আপনাদের যেনেকে সুবিধা হয় তেনেকে করব, এনেকে করলে গ্রেভিটো ডাট হয়ে যায়। আর অলপ সময় এটা ঢাকি আমি এইখানে উতলিবলৈ দিম। এতিয়া এইখিনি আমার 5 মিনিটমান উতলিবলে দিলো হাই ফ্লেমত, তারপর এটা নেক্সট স্টেপটলে যাম, যেখানে যে আমি দাইলর বর বনায় থাকছিল সেইখানে এটা ইয়াতে দিয়ে দিম, আর নেক্সট আরও 5 মিনিটসমান এখানে উতলিবলে দিম। এতিয়া মই ইয়াতে আরো কেটামান জলকীয়া দিছো, জলকীয়া আপনাদের যিমান জ্বলা লাগে সিমান পরিমাণেহে দিব। এতিয়া আমার রম ম্যাঙ্গো কারি রেডি হয়ে গল, আপনাদের এনেকে ডাইলর বডিও চাব পারে, আর আপনাদের যদি বিচারে ইয়াতে মাছও দিব পারে, যেনেকে সুবিধা হয় তেনেকে দিব, আর যদি বিচারে একো নিদিয়াকে প্লেইনকেও খাব পারে, বহুত টেস্টি হয় খাবলে, আপনাদের নিশ্চয় ট্রাই করে চাব, আর মোক জানাব আপনাদের রেসিপিটো আজি কেনেকা পালে, মই আশা করছো আপনাদের রেসিপিটো ভাল পালে, যদি ভাল পাইছে তেনেহলে প্লিজ লাইক করে দিব আর কমেন্ট করব, আর যদি মোট চ্যানেলটা প্রথমবার বাবে চাই আছে তেনেহলে প্লিজ সাবস্ক্রাইব করেহে যাব, আর থাকা বেল আইকনটো ক্লিক করে দিব, তেনহলে পুনৰ এটা নতুন রেসিপি লৈ লগ পাম, আজিলৈ আহোঁ, থ্যাংক ইউ।